সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে। নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর এই সময়ের অনুষ্ঠান মানে অবশ্যই গুরুত্বপূর্ণ সেই দিনটাকে আরেকবার স্মরণ করা। সামনে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মানে এমন একটা দিন যে দিনকে কাজে লাগালে আপনার জীবনের জটিল কঠিন সমস্যার হাত থেকে আপনি রেহাই পাবেন, আপনার যে কোনো ধরনের মনস্কামনা পূরণ হবে। সারাটা বছর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য, কারণ তারা জানেন এই দিনে করা গ্রহ প্রতিকার বা গ্রহ যদি দোষ খণ্ডন করি তাহলে কিন্তু আমাদের জীবনের বড় বড় সমস্যা থেকে আমরা উতরে যেতে পারবো। এটা শুধুমাত্র আমাদের মুখের কথা না, আপনাদের বোঝানোর জন্য এটা হাতে নাতে পাওয়া প্রমাণিত সত্য। তাই এই দিনটা বা বছরের কয়েকটা হাতে গোনা গুরুত্বপূর্ণ অমাবস্যা রয়েছে, অমাবস্যা মানেই ভীষণ পাওয়ারফুল, কিন্তু তার মধ্যে এই কয়েকটা হাতে গোনা একটি বা দুটি বা তিনটি অমাবস্যা, যে অমাবস্যাগুলো কিন্তু সব থেকে বেশি পাওয়ারফুল, তার মধ্যে অন্যতম কৌশিকী অমাবস্যা। তাই অবশ্যই এই দিনটিকে নিয়ে আমরা আবারও কথা বলবো, শুনবো সেই মানুষটির কাছ থেকে যে মানুষটির কাছে এসে প্রচুর মানুষ দীর্ঘদিন ধরে উপকৃত, অর্থাৎ অনন্যাদি, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন সুস্মিতা, তেমনি আজও আছে একদম দিদি। আর আমাদের সাথে রয়েছে খুব ভালো একটা দিন, সামনেই কৌশিকী অমাবস্যা এবং এই দিনটার গুরুত্ব ভীষণ, এই তিথির গুরুত্ব মারাত্মক। দেবী দুর্গা নিঃশম্ভু শম্ভুকে বধ করেছিলেন মাতা কৌশিকী হিসাবে, কৌশিকী রূপ ধারণ করে, কারণ এই সময় এই দিনটা শত্রু নিধনের জন্য মারাত্মক দিন। সে শত্রু সব রকম মানুষই হতে পারে, আমার ভাই হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার অফিস কলিগ হতে পারে, বা আমার স্বামী হতে পারে, সব রকম মানুষই শত্রুতে একদিন না একদিন পরিণত হয়। যার যেরকম শত্রু, তাহলে এই দিনটা কিন্তু শত্রু নিধনের জন্য কাজ, ভীষণ ভালো কাজ হয় আর কি। আর যে কোনো তৃতীয় ব্যক্তি যদি কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে সংসারটাকে বেরবার করে ফেলে সেই দিনগুলো, যেহেতু এই দিনটা মঙ্গলবার, মঙ্গলবারটা একটা কিন্তু ভীষণ ভাইটাল এই সমস্ত কাজ করার পক্ষে। ছেলে মেয়েরা যত্রতত্র প্রেম করে ফেলো, যে প্রেমটাকে মা বাবা মেনে নিতে পারছে না, পড়াশোনা বাদ দিয়ে তারা শুধু বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো এদের ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজ। হ্যাঁ, এই দিনটা পজিটিভ নেগেটিভ সব ব্যাপারেই কাজটা ভালো হবে, যে ব্যাপারে কাজ করাবেন প্রত্যেকটা কাজই। কিন্তু সাধক মামাখাপা ওই দিন কুশের মধ্যে মাকে রেখে পুজো করেছিলেন, হ্যাঁ, তাই এই দিনটির কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটা নীল সরস্বতী রূপেও মাকে, তারা মাকে পুজো করা হয় এই দিনটা। হ্যাঁ, তারপরে এই দিনটার জন্য সাধকের অপেক্ষা করে থাকে যে কবে এই তিথিটা, এই দিনটা আসবে, সেই দিন আমরা সব কাজ করব, সাধনা করব। এবং সাধারণ গৃহিণীরাও যারা চায় যে ভালো কাজ করাবো, আমার এই কাজটা বাকি আছে, দুটো করিয়েছি, একটা করানো হয়নি, এই কৌশল অবশ্যই সেটা করাবো, এর জন্য অপেক্ষা করে বহু মানুষ যারা আমার কাছে এখন কাজ করতে দিয়েছেন, বলছে দিদি আগের বার তো আমার মেয়ের জন্য করিয়েছিলাম, এবার আমার ছেলের জন্য করুন। কেউ আবার বলছে দিদি আমার স্বামীর জন্য করুন, আগের বার তো ছেলেরটা করেছিলাম, স্বামীরটা করুন। এ ঠিক এইভাবে সমস্ত কাজগুলো হচ্ছে, প্রচুর লোক কাজ করতে দিয়েছে, আর কিন্তু হাতে সময় নেই। হ্যাঁ, আর এখন তো সবচাইতে বড় সুবিধা কি, যে দেখো আগে আমাকে পৌঁছতে হতো, একদম দেখার জন্য বেরোতে হতো, সেই চেম্বার অব্দি যেতে হতো, কিন্তু এখন সেটা যেতে হচ্ছে না, এখন বাড়িতে বসেই আমি প্রতিকারটা পেয়ে যাচ্ছি, বাড়িতে বসেই অনলাইনে কথা বলে নিতে পারছি। এবং আমি খুব সুবিধা, যারা নাকি কাছে থাকে তাদের জন্য হোম ডেলিভারি আছে, এবং যারা দূরে থাকে তাদের জন্য ওই কুরিয়ারে পাঠানো হয়, কাজেই এখন তো সুবিধা খুব ভালো। এই সুবিধাটা যারা কাজে না লাগাতে পারবে তারা পারবে না আর কিছুই, একদম একদম সব দিক থেকে। কিন্তু অবশ্যই আমাদের অনলাইন কনসালটেন্সির যে ফেসিলিটি, এটা কিন্তু প্রথমে একটা সময় মনে হচ্ছিল যে এটা হয়তো মানুষ সেভাবে গ্রহণ করতে পারবে না, মানুষের হয়তো অসুবিধা হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু এটি সব থেকে বেশি সুবিধা, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কিন্তু কাজ করতে পারছি। এবার অনলাইন অনেকেই বোঝেন না, তারা নামটা বুকিং করাবেন, নামটা বুকিং করিয়ে নেবেন, যেদিন যাওয়া যাবে চেম্বারে সেই দিনটা নিয়ম পদ্ধতি মেনে তো যাওয়া হয়, তো সেই দিন তখন আবার আপনারা দেখাতে পারবেন। সবাই যে সব কিছু পারবে তার তো কোনো মানে নেই,
কাজে সেই জন্য অনলাইন তো বুকিং অজস্র হয়েই যাচ্ছে, প্রত্যেক দিনই দেখা হচ্ছে, অনলাইনে লোক দেখা হচ্ছে, প্রতিকারও দেয়া হচ্ছে, কোথায় ব্যাঙ্গালোর কোথায় গৌহাটি সব জায়গাতেই তো যাচ্ছে অনলাইনে। একদম, মানে আপনি নিজে না পারলেও আপনার ছেলে বা মেয়ে যার কাছে স্মার্টফোন রয়েছে তার কাছে একটু সহযোগিতা চান, তারা নিশ্চয়ই সহযোগিতা করবেন, বা আশেপাশে কোনো মানুষকে বললেও তারাও কিন্তু সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতাতে সকলেই এগিয়ে আসে। তাই ফোন নাম্বার নোট করতে ভুলবেন না, এই ফোন নাম্বারে ফোন করুন, অবশ্যই কিন্তু আপনাকে সহযোগিতা করে দেওয়া হবে। কে আছেন? নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বহরমপুর থেকে রুমা গোস্বামী বলছি। হ্যাঁ বলুন বলুন, অনুষ্ঠান কেমন লাগে বলুন। খুব ভালো লাগে দিদি, আমি উপকৃত বিশেষভাবে। আচ্ছা আপনি নিজে এসেছেন? আমি এখন আমার নিজের সম্বন্ধে জানবো, তার আগে আমি বলি আমার দিদির ছেলে একদমই পড়াশোনা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা। তো দিদির সাথে কথা বলে দিদিকে দেখিয়ে দিদির প্রতিকার নিয়ে তো এবছরও খুব ভালো রেজাল্ট করেছে, 95% নাম্বার পেয়েছে। আরে বাবা, আর যেটা আমাদের কাছে মানে বিশ্বাসযোগ্য ছিল না, মানে এটা হতে পারে, ও মানে করতে পারে। এর আগের যা রেজাল্ট দেখেছি আমরা ওর সাথে কথাবার্তা বলে বা পড়ার ধরন দেখে, তো অনেকটাই উন্নতি হয়েছে ওর। কৃতজ্ঞতা জানালাম দিদি, ধন্যবাদ। আমার দিদি আমাকে বললে একটু ফোন করে জানিয়ে দেয়া, কারণ আমিও ফোন করলাম, আমার ব্যাপারেও একটু জানার ছিল আমার ছেলের বিষয়ে। 15ই জুন। বহরমপুরে তো প্রচুর মানুষ ভালো রেজাল্ট পেয়েছে। বৃশ্চিক লগ্ন ধনু রাশি পূর্বসারা নক্ষত্রে জন্ম, আর গণ হলো নরগণ। লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর করবেন। 2003 বলছে জন্ম। অ্যাকচুয়ালি ও না কিছু বলার দরকার, বলার দরকার নেই। প্রথমত আমি বলি যেটা আমি দেখতে পাচ্ছি এই এই হরোস্কোপের মধ্যে, ছেলেটা লম্বা টম্বা এবং খুব স্ট্রেট কাট কথা বলে, কিন্তু পড়াশোনায় হেভি ফাঁকিবাজ, একদম পড়াশোনা ঠিকঠাক মতো করতে চায় না। পড়ার যে একটা আগ্রহ একাগ্রতা সেটাই ওর মধ্যে কাজ করে না, অথচ আমি ভালো খাবো ভালো করব, পরীক্ষার সময় মেকআপ দিয়ে পাশ করব, এই ধরনের টেন্ডেন্সি, ভুল না ঠিক? একদম একদম ঠিক বলছেন। হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি ওর মধ্যে কাজ করে সব সময়ের জন্য, খুব ছেলে মানুষই ও, এবং যা পড়ে যতটুকু ও পড়ে সেটাও যে পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসবে সেই লিখে আসাটাও পারে না। হ্যাঁ হ্যাঁ, এবং অঙ্কে ভালো নয়। অঙ্কে? হ্যাঁ, অঙ্কটা ভালো পারে না বলছে, অঙ্কে ভালো না হওয়ার কথা। হ্যাঁ একটু কাঁচা আছে। হ্যাঁ অঙ্কে কাঁচা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে। কাজেই এখন থেকে যদি এই বিষয়ে যদি না সাবধানতা অবলম্বন করা যায়, ইচ্ছের জায়গাটা না বাড়ানো যায়, তাহলে কিন্তু ওর পড়ার জায়গাটা ভালো হবে না। আমার ইচ্ছে ছিল তাই আমি এখানে এসেছি, তুমিও এসেছো, কিন্তু ইচ্ছে না থাকলে তো হতো না। কাজেই পড়ার ইচ্ছে আগ্রহ, বাবা মার পয়সা কম থাকতে পারে কিন্তু তার আগ্রহটা তাকে সেই জায়গায় নিয়ে যাবে। অবশ্যই এই ইচ্ছের জায়গাটা আপনি বাড়ান, এবং যতটা পড়ছে ততটা যেন লিখতে পারে, তাহলেই কিন্তু ও ভালো পারবে। যা যেটুকু পড়ে না সেটুকু ভুল ভ্রান্তি করে আসে। দিদি আপনার কাছে আমি যাব, আমি নাম্বারটা বুকিং নাম্বার থেকে বুকিং নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি। হ্যাঁ দিদি, আমি যোগাযোগ করছি আপনার সাথে। দিদি ছেলে যেমন পেয়েছে, আপনার নিশ্চয়ই আপনার ছেলেও পারবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, অবশ্যই যোগাযোগ করুন। ওকে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপনারা যে ফোন করে যে জানান না যে আপনাদের পরিবারের মানুষ যারা এসেছেন তার উপকৃত, এই আপনার কথা শুনে প্রচুর মানুষ কিন্তু শুনে তাদের মনোবল। হ্যাঁ আমার কাছে বেশিরভাগ ক্লায়েন্টই না কি হয় জানো তো, একজন থেকে আরেকজনকে নিয়ে চলে আসে। হুম অবশ্যই স্বাভাবিক। হ্যাঁ কাজেই সেই জন্য বহরমপুরে তো এরকম প্রচুর
একজন আরেকজনকে নিয়ে চলে এসেছে। আমি আপনি জানলেন কার থেকে, আমি তো দেবো না রেমিডি এখন, আপনার দিতে লাগবে না, না আপনাকে দিতেই হবে। আমি অমুক লোকের কাছ থেকে আমি শুনে এসেছি, তার ভালো হয়েছে এবার আমার কেন হবে না। এই যে উনি যেমন বললেন ওনার দিদির ছেলে 95% নাম্বার পেয়েছে, আবার দেখতে দেখতে কিন্তু সামনের বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলে আসবে, যারা দেবে এখন থেকেই তো সচেতন হতে হবে। হ্যাঁ অবশ্যই, যারা 9 থেকে 10 উঠবে আবার 8 থেকে 9 উঠবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। এবং আমি ভাবছি আমার ছেলেটা বোধহয় ভালো করে বলে ভালো করবে, দেখা গেল সেই ভালো ছেলেটাই ফেল করে গেল। কারণ তখন গোচরে তার টাইমটা ভালো যাচ্ছিল না, গোচরে যদি টাইম ভালো না যায় তাহলে কিন্তু ভালো ছেলেও ভালো রেজাল্ট করতে পারে না। এই ছেলেটা তো ইয়ার লসের ছক দেখলাম যেটা, কাজেই এই জায়গাগুলো ঠিক না করলে বড় মুশকিলের জায়গা, কাজেই যারা ঠিক করবে তারা ভালো থাকবে। একদম, যেমন আপনি বললেন যে প্রচন্ড অমনোযোগী হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন নেই, পড়াশোনা করছে না, যতটুকু পড়ছে ততটুকু লিখে আসতে পারছে না, ধীরে ধীরে তো ওটা রেজাল্ট খারাপ দিকে, ফেল করার দিকে চলে যাবে। তারপরে বুদ কি কি দেয়, বুদ দেয় বুদ্ধিমত্তা, হ্যাঁ বুদ দেয় টিয়া পাখির মতো টোটো করে লিখে আসা, মানে যা পড়েছি সেটাই লিখে আসবো, কিন্তু সেখানে এর বুদ খারাপ হয়ে বসে আছে, শুক্র খারাপ হয়ে বসে। শুক্র কি দেয়, বাস্তব প্রয়োগ, আমি যা জানলাম সেটা লিখে আসতে পারলাম, আমি যে নাচটা করলাম সেই নাচটা স্টেজে নাচতে পারলাম, তাহলে সেই জায়গাগুলো খারাপ হয়ে আছে। তাহলে এগুলো তো দরকার ভালো থাকা, কাজে এগুলো ভালো না থাকলে কখনোই হবে না, ভালো থাকতেই হবে মাস্ট। আরেকটা বিষয় দিদি হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, যেটা হচ্ছে প্রচুর বন্ধু বান্ধব, খুব অল্প বয়সে প্রেমে পড়ে যাওয়া বা বাজে রিলেশনে জড়িয়ে যাওয়া, এই সবের থেকে কি বের করে আনা সম্ভব? এই এই সময়টা, এই তিথিটা মারাত্মক রকম তিথি, এই তিথিতে যদি এই কাজ করানো যায় 100% বেরিয়ে আসা যায়। হ্যাঁ এমনিতেই তো হয়, আমি তো করি, কাউকে কিছু ধারণ করা লাগে না, এখানে কিছু পড়ানো লাগে না, কিচ্ছু করা লাগে না, শুধুমাত্র কাজটা করতে দেয়া হবে, সে করবে আমরা করে দেবো সে করবে, এখানে কিচ্ছু করা লাগে না। কারণ সে তো পড়বে না, সে তো জানছে তাহলে আমার মা আমাকে ছাড়াতে চাইছে, আমাকে ওই মেয়েটির থেকে আমাকে দূরত্বে নিয়ে যেতে, কাজেই সেটা সে কখনো করে, কাজেই সেই জন্য আমার রেমিডিগুলো না ধারণ করেও সবাই কাজ পায়। আমি বলে দিই যেইভাবে করে, অনেক ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ভয়, দিদি আমার ছেলে না পড়বে না, বিশ্বাস করে না, আমি বললাম দরকার নেই বিশ্বাস করার, আপনাকে যা বলছি সেটা করেন, দেখবেন আস্তে আস্তে তাতেই ঠিক হয়ে যাবে, তাতে ঠিক হয়ে যায়। তা এসে বলে দিদি সত্যিকারের দেখুন, আজকে আমার ছেলেকে না ধারণ করিয়ে আজকে সেই প্রথম ক্লাস 10-9 থাকতে এসেছি, আজকে আমার ছেলে এমটেক হয়ে গেছে, চাকরিও পেয়ে গেছে। এই পরিবর্তনটা অবশ্যই দরকার, প্রত্যেকই চায়, তো ধারণ করতে হয়নি কিছু, বিনা ধারণেই হয়েছে। তাহলে কাজেই এইগুলোকে বুঝতে হবে মা বাবাকে, কাজেই মা বাবা যদি বোঝে করে তবেই ভালো হবে। একদম একদম। আর তাছাড়া দিদি আরেকটা বিষয় হয়, আমি জানি যেটা কৌশিকা অবশ্যই শত্রুনাশের খুব ভালো একটি দিন, হ্যাঁ ওই নিঃসম্ভূ সম্মুখে বধ করেছিলেন দেবী দুর্গা ও মাতা কৌশিকী রূপে। তো আমরা তো অনেক ক্ষেত্রে পরিবারের থেকে হোক, প্রতিবেশীর থেকে হোক, কর্মক্ষেত্র হোক, বিভিন্ন রকম ভাবে শত্রুতা, হ্যাঁ সব থেকে শত্রুতা, এটাকে কি করে দেয়া হয় যে যে শত্রুতা ভাববে মনে মনে শত্রুতা করবো শত্রু, কিন্তু কার্য তো গিয়া শেষ করতে পারবে না। আচ্ছা মানে তারই জয় হবে না, পরাজয় হবে, পরাজয় হবে, কাজে এইটা করা হবে, এটা করা হয় আর তাতে সে শত্রু নিধন হয়। একদম, যে এটা চাইবে তার করবে, তারা ভালো থাকবে, এই আর কি। শত্রুতা তো মানুষের সারা জীবনই ছিল, আজও আছে, মানুষের নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের আশা আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য মানুষ কতভাবে স্বার্থ সিদ্ধি করে, কিন্তু আমরা বুঝি না যে এটা কত বড় অন্যায় কাজ, এটা করা উচিত নয়, কারোর সঙ্গে কারোর অকারণে শত্রুতা, তুমি কিচ্ছু করলে না তাও তোমার সঙ্গে শত্রুতা করবে, এটা তো আরো ভয়ানক খারাপ। আমায় কেউ কিছু করেছে তাই আমি করছি সেটা একটা জিনিস, তাও অনেকে করে না, কিন্তু এটা করাটা অন্যায় সেটা বুঝেও করে মানুষ অবশ্যই। তার পাশাপাশি দিদি আমরা যে বলি যে জটিল কঠিন সমস্যার জন্য কৌশিকা অমাবস্যায় জুড়ি মেলা ভার, ভীষণ জুড়ি মেলা ভার, তার মধ্যে তো একটা সমস্যা হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে, ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না, বা বিবাহিত জীবনে গিয়ে চরম অশান্তি। হ্যাঁ তো সে তার সমাধান অবশ্যই আমরা ঠিক এই বিষয়ে আলোচনায় ফিরবো, বিয়ে বা বিয়ে সংক্রান্ত সমস্যা। তবে তার আগে আরেকটা ফোন নেব, কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বীরভূম সাইটা থেকে বলছি। হ্যাঁ বলুন, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে দিদি, আমার প্রণাম, আপনাকেও প্রণাম। বেশ অনুষ্ঠান, হ্যাঁ অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা পরিচিত কেউ কোনদিন এসেছিলেন নাকি শুধু অনুষ্ঠান ভালো লাগে বলেই ফোন করলেন? আমাদের পাড়ার একজন গিয়েছিলেন, ওর ছেলে ছিল, ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা আচ্ছা, ভালো পড়াশোনা করে। হ্যাঁ বাহ খুব ভালো, আগের ফোনটাও এলো যে তার রিলেটিভ খুব ভালো রেজাল্ট করেছে এবং ওনার ক্ষেত্রেও তাই। বেশ কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলে না, ছেলে ডেট অফ বার্থ 11/7/2000। এগারো সাত 2000। সময়টা সময়টা
রাত্রি 8:45। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, রাত 8:45, ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রথমত বলি আপনার ছেলের কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যাঁ এই তো জানা আছে। গণ রাক্ষস গণ অর্থাৎ কিনা দেবারি গণ, এটা সাইন্সের ছবি। হ্যাঁ জানা। আচ্ছা এইবার আমি যেটা বলবো আপনি একটা একটা করে আমায় বলবেন। হ্যাঁ 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 বলবো। হ্যাঁ প্রথমত যেটা বলি যে আপনার ছেলে অকারণে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যায়, নিজে ঝামেলা করে না অথচ মানুষ তাকে জড়িয়ে দেয় ঝামেলার মধ্যে, এই জন্য একটা অশান্তির সৃষ্টি, তাই কি না বলুন তো? এটা হয় এরকম? এখনো যদিও বাচ্চা ছেলে তাও এরকম জীবনে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং ও যতটা পড়ে না পরীক্ষার খাতায় গিয়ে ততটা লিখে ঠিক আসতে পারে না, জানে অনেক কিন্তু লিখে আসতে পারে না, তবে মানে আরো ভালো রেজাল্ট করা উচিত, ভালো রেজাল্ট হওয়া উচিত। এবং ও কিন্তু ওর উচ্চ শিক্ষার 2-3-4-5 উচ্চ শিক্ষার যোগ আছে, ও ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো এই ছক ইন্ডিকেট করছে সেটাই, এবং ওর হায়ার স্টাডি আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন কোন ক্লাস? এবং ও ভালো জায়গায় পৌঁছে যাবে, একটাই খারাপ হলো কি ও সব সময় মনের মধ্যে একটা ওর ভয় আতঙ্ক, একটা লিখতে গিয়ে ভাবে কি লিখবো এটা লিখবো না ওটা লিখবো, এই ধরনের একটা কনফিডেন্স লেভেলটা ওর অভাব। আচ্ছা যেটা কিন্তু খুব খারাপ স্টুডেন্ট, যেটা ওর দরকার। হ্যাঁ বলুন। ইঞ্জিনিয়ারিং কোনটা যাবে, সিভিল মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল মধ্যে কোনটা যাবে? ও কোনটায় যাবে আপনি সেইটা বলতে চাইছেন তাই তো? কি বলছেন, মেকানিক্যাল না কি বলছেন আপনি? মেকানিক্যালটা ভালো। হ্যাঁ মেকানিক্যালে চলে, মেকানিক্যালেও যেতে পারে সিভিলেও যেতে পারে, যে কোনো একটা। আর ইলেকট্রিক্যাল? আর কি শুনতে পাচ্ছি না। আর বিস্তারিত এগুলো জানতে হলে না একটু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, তবে ইঞ্জিনিয়ারিং এর দিক ভালো, এটা না জন্মছকের বিচার একটু পুঙ্খানুপুঙ্খের প্রয়োজনীয়তা রয়েছে, আপনি পরে যোগাযোগ অবশ্যই করতে পারেন, তবে ওর অমনোযোগী বিষয়টা কিন্তু কাটাতে হবে, নালে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর দিকটা গিয়েও কিন্তু ভালো রেজাল্ট লাভ হবে না, লাভ হবে না। সঙ্গে থাকুন। হ্যাঁ এই তো এখানে দেখাচ্ছে কেমন্দ্রুম যোগ, এই যোগ থাকলে পরে স্বামী বিয়ে হলে স্ত্রী থেকে দূরত্বে, স্ত্রী হলে স্বামী থেকে দূরত্বে বসবাস, এখানে আর কোনো রকম ই নেই, এটা হরোস্কোপের মধ্যে ইন্ডিকেটই করছে। এবং এমনিতেই রবি থেকে কি স্ট্যাটাস ইনক্রিমেন্ট, আমি ভালো জায়গায় পৌঁছবো, সেই রবি খারাপ হয়ে বসে থাকার জন্য রাহুর দ্বারা রবির ঘরে রাহুর দৃষ্টি পড়ার জন্য ওকে সেই ভালো জায়গাটায় পৌঁছতে দেবে না, সেই জন্য কি দরকার এই ছোট্ট ছোট্ট সাধারণ সাধারণ জায়গাগুলো ঠিক করে নিলেই কিন্তু ভালো জায়গায় পৌঁছানো যায়। একটা ছেলে, এই ছেলেটা খুব ভালো জায়গায় পৌঁছে পাচ্ছক, কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খারাপ হয়ে আছে, আর এই জায়গাগুলো যদি ঠিক না করে তাহলে তো মুশকিল। একদম ঠিক কথা, এটা বুঝতে হবে, তাই যোগাযোগ অবশ্যই করতে হবে। ফোন নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে কিন্তু অবশ্যই রয়েছে, তাই দেখুন ফোন নাম্বার একটু নোট করে নিন, এবং এখন কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু যোগাযোগ আপনাদের করতে হবে, যদি চান যে না আমি সামনাসামনি এসে দেখাবো তাহলে চেম্বারের জন্য ওয়েট করতে হবে, আর নালে বাড়িতে বসেই কিন্তু গ্রহ প্রতিকার করা সম্ভব, কৌশিক অমাবস্যাকে কাজে লাগানো সম্ভব, একটু ফোন করুন, যিনি ফোন ধরবেন তিনি সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করে দেবেন। আমরা বিবাহ বা বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ এইবার দেখো যাদের বিবাহিত লাইফে সমস্যা না, ও আচ্ছা একজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি গড়িয়া থেকে সীমা দত্ত বলছি। হ্যাঁ বলুন, কেমন লাগে অনুষ্ঠান? ভীষণ ভালো লাগে দিদি, প্রোগ্রাম আমি প্রতিবারে দেখি। হ্যাঁ মানে ভালো লাগার কারণটা কি? আসলে আমার এক আত্মীয়া দিদির কাছে গেছিলেন, তার মেয়ের পড়াশোনা সম্পর্কে, মেয়ে খুব ভালো হয়েছে, মেয়ে পড়াশোনা খারাপ হয়ে গেছিল, ভালো হয়েছে সেই জন্য আর কি, আমার সেই দেখে আমার কি হয়েছিল আমার। আচ্ছা পড়াশোনায় খারাপ হয়ে গিয়েছিল, দিদির কাছে আসার পর গ্রহ প্রতিকার নেওয়ার পর এখন তার পড়াশোনা আবার ভালো জায়গায় চলে এসেছে। ভালো, হ্যাঁ ভীষণ ভালো হয়েছে, তার রেজাল্টও ভালো হয়েছে, রেজাল্টও ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে। আমরা তিনটে ফোনে কিন্তু পড়াশোনায় খুব ভালো রেজাল্ট পেলাম। আমার বেশিরভাগটাই না পড়াশোনার স্টুডেন্ট সংখ্যা বেশি। একদম একদম একদম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন চট করে। আমার ছেলের ডেট অফ বার্থ 2006। আগে তারিখটা বলুন।
আজ থেকে 30শে অক্টোবর 30শে অক্টোবর 2006 30শে অক্টোবর 2006 30শে অক্টোবর 2006 সময় 5টা বিকেল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আরে বসুন না, দেখুন না করি সবটা করতে দিন। কোথায় জন্ম? কলকাতা এনআরএস। প্রথমত বলি মেষ লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্রে জন্ম, আপনি কি জানেন সেটা? না না আমি দেখাইনি এখনো কোনো কাউকে। আচ্ছা এইবার আমি বলবো, আর গণ হলো দেবগণ, আপনি লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর করে যাবেন, বুঝতে পেরেছেন? আমি যেটা বলি এই দেখো পর পর যা দেখছি তাই একই ব্যাপার, এরও পড়ার আগ্রহ একেবারে নেই একদম, এখন এত চঞ্চল হয়ে গেছে যে বই নিয়ে মোটে বসতেই চায় না, বসলেও একটুখানি পড়েই উঠে পারে, তাই নাকি? বলুন দেখুন কি সুন্দর, মানে পরিষ্কার ভাবে একটা ছেলের সম্বন্ধে জানিয়ে দেওয়া যায়। হ্যাঁ একদম পড়তেই চায় না ও, এবং ওর মাথা গরম, ভীষণ মাথা গরম ওর, চট করে রেগে যায়, তাই কি না বলুন? কিছু বললেই রেগে যায়, এবং ওর রেজাল্টও ভালো, পড়াশোনা তো করেই না, রেজাল্টও ভালো হয় না, ফাঁকি দিয়ে পাস করবো, এ হলো সব ফাঁকি দেওয়ার ছক। হ্যাঁ কাজেই আপনি আর দেরি করবেন না, এই যে অমাবস্যা কৌশী অমাবস্যা এটাকে কাজে লাগান, ও মারাত্মক রকম, এবং ওর ভয় ভীতি অঙ্কে তো ভীষণ ভয় পায়, ও অঙ্কে কাঁচা, অঙ্কে ভয় পায়, আমরা প্রথম ফোনটাও পেয়েছিলাম কিন্তু অঙ্কে ভয় পায়, এও ঠিক অঙ্কে ভয় পায়, আতঙ্ক অঙ্ক, আর যদি যে অঙ্কটাও পারে ধর হয়তো একটা হয়তো পারলো সেটাও ভুল করে, হ্যাঁ ছোট ভুল করে। হ্যাঁ আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন দিদি, এখানে আপনি ওর কি আমি ওর কি ভালো হবে সে বিষয়ে আমরা তাহলে ঠিক করবেন কেন? আপনি ডাক্তারের কাছে গেছেন কিসের জন্য? ডাক্তারের না না ডাক্তারের কাছে যাব, ডাক্তার গেলে তো হয়, আপনার কাছে আমি না না সে কারণেই বলছেন আমরা যখন ডাক্তারের কাছে যাই ভালো হওয়ার জন্য তো যাই, অবশ্যই তাহলে আপনি একজন জ্যোতিষীর কাছেও যাবেন কিসের জন্য? না আমার ছেলেটা যেন ভালো হয়, তাহলে সেই মনোবৃত্তি নিয়ে আসবেন যে আমার ছেলে ভালো হবেই। হ্যাঁ আপনি যদি দুটো মন নিয়ে আসেন কাজ হবে না, একটা মন নিয়ে আসবে অবশ্যই ভালো হবে, বিশ্বাসটা ভীষণ দরকার, একে ঠিক করলে না অবশ্যই ভালো হয়ে যাবে, ওই তো আমার আত্মীয় হয়েছে তো সেই জন্য আমার আপনার প্রতি একদম একদম। দিদি দেখুন বাড়িতে বসে চুপচাপ বসে থাকলে হবে না, আত্মীয়ের এই কারণেই হয়েছে কারণ আত্মীয় যোগাযোগ করেছে, চেম্বারে বিশ্বাস করেছে, একদম রেমেডি নিয়েছে তাই ভালো হয়েছে, তাহলে আপনার অবিশ্বাসের জায়গা নেই, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যান। ওকে দিদি ভাই চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে স্টুডেন্টদের ফোনে কিন্তু আমরা বেশি পরিমাণে পাচ্ছি এবং প্রত্যেকের কিন্তু চেনা শোনা আত্মীয় স্বজন উপকৃত উপকৃত আবারও বলবো একটা মাত্রই কারণে, কারণ তারা দিদির কথা শুনে চলেছে, কথা শুনতে হবে, বাড়িতে বসে বসে শুধু অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে, দিদি আপনার কথা খুব ভালো লাগে, কত মানুষকে উপকৃত হবে না, যতক্ষণ আপনি নিজে না আসবেন ততক্ষণ আপনার বাড়ির লোকটিও ভালো থাকবে না, ছেলেটিও ভালো হবে না, এবং আমরা এ কারণে কৌশিক অমাবস্যাকে এত জোর দিচ্ছি। হ্যাঁ এত জোর দিচ্ছি, একটা নম্বরের জন্য মানুষ ফেল করে যায়, আবার একটা নম্বরের জন্য ফার্স্ট হয়ে যায়, হ্যাঁ একটা নম্বরের জন্য জয়েন্ট পায় না, একটা নম্বরের জন্য জয়েন্ট পেয়ে যায়, অবশ্যই তাহলে সেই জায়গাগুলো তো আমাকে দেখতে হবে যে আমার ছেলেটা কেন পাবে না, ও পাচ্ছে আমার, আপনি চেয়ে চেয়ে দেখবেন আপনার পাশের বাড়ির লোক পেয়ে গেল অথচ আপনার ছেলেটা পাবে না, আপনি চেয়ে চেয়ে দেখছেন আপনার নিজের রিলেটিভের মেয়ের বিয়ে হয়ে গেল, আপনার মেয়েটা সুন্দর দেখতে হয়েও তার বিয়েটা হলো না, কেন হলো না? তাহলে আপনার মেয়ের তো হওয়াটা উচিত আগে, তার আগে হলো না ওর আগে হয়ে গেল, আপনার মেয়ে দেখতে ভালো হয়েও সে শিক্ষিত হয়েও তার আপনার আপনি অর্থবান হয়েও মেয়েটার বিয়ে দিতে পারলেন না, কারণ তার আগে হয়ে গেল কেন, সে সময়ের কাজ সময় করেছে, একদম সেই সময়টাকে কাজে লাগাতে হবে, অনুরাগ থাকলে পরে হবে না, মাঙ্গলিক দোষ থাকলে হবে না, চিরকুমার চিরকুমারী যোগ থাকলে হবে না, এই অনেকগুলো কারণে বিয়ে হতে চায় না, সে কি কারণে তার বিয়েটা হচ্ছে না সেই কারণটা যখন বোঝা যাবে, আমি বলে দিই 3 মাসের মধ্যে বিয়ে হয়, যেমন কালকেই একটা অনলাইন এখানে এসেছিল বলছিল ফোনের মধ্যে যে দিদি আমার ছেলে আপনি বলেছেন 3 মাসের মধ্যে বিয়ে হবে, 3 মাসের মধ্যেই হয়ে গেছে, তার মানে এটা বলে দেয়া যায় যে কখন হবে কোন সময় হবে, তাহলে সেটা আপনারা নিজেরা যদি দেরি করেন হবে না, আরো ভালো পাবো আরো ভালো পাবো, ব্যাস সময় পেরিয়ে গেল আর হলো না, সময় আমাদের অনুষ্ঠানের পেরিয়ে গিয়েছে কিন্তু আপনাদের সময় কিন্তু এখনো হাতে রয়েছে, যদিও কৌশিক অমাবস্যার আর বেশি দেরি নেই তবে এর মধ্যেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, অবশ্যই যোগাযোগ করতে হবে, দিদিকে ধন্যবাদ চাইছেন তারা যোগাযোগ করবে, একদম ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকুন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে, অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে।